নীলগিরি। নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং। দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিমিত করে রাখবে। যদি সমুদ্র পৃষ্ঠ থেকে 2200 ফিট উচ্চতায় মেঘ ছোঁয়ার ইচ্ছে থাকে, তাহলে নীলগিরি আপনাকে সেই ইচ্ছে পূরণ করবে। নীলগিরি পাহাড় চূড়াতেই রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর একটি, নীলগিরি পর্যটন কেন্দ্র। বান্দরবান জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে 2200 ফিট উঁচু পাহাড়ের নাম নীলগিরি। নীলগিরি থেকে চারপাশে চোখ মেলে তাকালে সারি সারি মেঘের পাহাড়ে আশ্রে পড়া ও প্রাকৃতিক অপার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। নীলগিরির চূড়া থেকে পাহাড়ের সারির পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে আপনার চোখ পড়বে বগা লেক, বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ পাহাড় চূড়া কেওক্রাডাং, কক্সবাজারের সমুদ্র সৈকত এবং চট্টগ্রাম বন্দর ও সাঙ্গু নদী। এছাড়াও নীলগিরির কাছে আদিবাসী গ্রাম থেকে পরিচিত হতে পারেন তাদের কৃষ্টি ও সংস্কৃতির সাথে। নীলগিরিতে সেনাবাহিনীর ক্যাম্প থাকায় নিরাপত্তা নিয়ে কোনো বিভ্রান্তির কারণ নেই, তাই পরিবার নিয়ে অনায়াসেই ঘুরে আসতে পারেন বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরি। নীলগিরি তার রূপের পসরা সারা বছরই মেলে ধরে রাখে, এক এক সময়ে এক এক রূপের আধার নীলগিরি। সকালে মেঘের ভেলার খেলা, সূর্যোদয়ের আলোর খেলা, বিকালে সূর্যাস্ত কিংবা জ্যোৎস্নারাতের মায়াময় চারপাশ আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবেই। সাধারণত বর্ষা, শরৎ ও হেমন্তে মেঘের ভেলার লুকোচুরি খেলা প্রত্যক্ষ করা যায় সুন্দর করে, আর এই জন্যে নীলগিরিতে খুব সকালে যেতে হবে। শরৎ আর হেমন্তের মেঘ আর নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে থাকে। শীতে কুয়াশার চাদরে মুড়ে থাকে চারপাশ, সে এক দেখার মতো দৃশ্য, তাই নীলগিরি যেতে পারবেন যে কোনো সময়ে। তবে বর্ষায় অতিবৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কা থাকে, তখন অনেক সময় নীলগিরি যাওয়ার রাস্তা বন্ধ থাকে। দেশের যে প্রান্তেই থাকেন আপনাকে প্রথমে বান্দরবান আসতে হবে। ঢাকার আবদুল্লাপুর, আরামবাগ, কল্যাণপুর, গাবতলী ও সায়দাবাদ থেকে এস আলম সৌদিয়া, সেন্ট মার্টিন পরিবহন, ইউনিক, হানিফ, শ্যামলী, ডলফিন ইত্যাদি পরিবহনের বাস বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি এসব বাসের ভাড়া যথাক্রমে নন এসি 800 থেকে 900 টাকা ও এসি 1200 থেকে 1800 টাকা। ঢাকা থেকে বাসে বান্দরবান যেতে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা। ট্রেনে যেতে চাইলে ঢাকা থেকে আপনাকে চট্টগ্রামে আসতে হবে, সেক্ষেত্রে চট্টগ্রামগামী সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তুন্না নিশিতা, মহানগর গোধুলি এসব ট্রেনে করে চট্টগ্রাম যেতে পারবেন। শ্রেণীভেদে ভাড়া 345 থেকে 1229 টাকা। এছাড়া ঢাকা থেকে আকাশপথে সরাসরি চট্টগ্রামে আসতে পারবেন। চট্টগ্রামের বদ্দার হাট থেকে পূবালী ও পূর্বাণী নামক দুটি বাস বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করে। এই দুটি বাসে জনপ্রতি 220 থেকে 250 টাকা ভাড়া লাগে। চট্টগ্রামের দামপাড়া বাস স্ট্যান্ড থেকে 200 থেকে 300 টাকা ভাড়ায় বাসে করে বান্দরবান আসতে পারবেন। বান্দরবান থেকে নীলগিরি যেতে পারবেন জিপ বা চান্দের গাড়ি বা মহেন্দ্র, সিএনজি অথবা লোকাল বাসে করে। সবচেয়ে ভালো হয় রিজার্ভ গাড়ি নিয়ে গেলে, এতে করে আপনি আশেপাশের আরো কিছু জায়গায় ঘুরে দেখতে পারবেন। যদি দিনে গিয়ে দিনে ফিরে আসতে চান তাহলে বান্দরবান জিপ স্টেশন থেকে বিভিন্ন গাড়ি অনুযায়ী 3000 থেকে 5000 টাকায় ভাড়ায় যাওয়া আসা সহ জিপ ঠিক করে নিতে হবে। চান্দের গাড়িগুলোতে 12 থেকে 14 জন যেতে পারবেন। ল্যান্ড ক্রুজার টাইপ জিপগুলোতে 7 থেকে 8 জন যেতে পারবেন। ছোট জিপ আছে সেগুলোতে 4 থেকে 5 জন আর সিএনজিতে 3 থেকে 4 জন যেতে পারবেন। রাস্তায় কোনো সমস্যা না থাকলে যেতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টার মতো।
নীলগিরিতে যদি মেঘের দেখা পেতে চান তাহলে আপনাকে খুব ভোরে রওনা দিতে হবে। সেক্ষেত্রে 7টা থেকে 9টার মধ্যে নীলগিরিতে থাকতে হবে। সদস্য সংখ্যা কম হলে কিংবা কম খরচে যেতে চাইলে লোকাল বাসে যেতে পারবেন, তবে এতে সময় লাগবে বেশি। বান্দরবানের থানসি বাস স্ট্যান্ড থেকে 1 ঘন্টা পরপর থানসির উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। ভাড়া 280 টাকা। তবে আপনি চাইলে অন্য কোনো গ্রুপ নীলগিরি যাবে তাদের সাথে যোগ হয়ে যেতে পারবেন ভাড়া শেয়ার করে। নীলগিরি যাওয়ার পথে নিরাপত্তাজনিত কারণে সেনা চেকপোস্টে পর্যটকদের নাম ও ঠিকানা লিপিবদ্ধ করতে হয়। সাধারণত বিকেল 3টার পর থেকে নীলগিরির উদ্দেশ্যে আর কোনো গাড়িকে যেতে দেওয়া হয় না, তাই ভ্রমণের পূর্বে সময়ের দিকে খেয়াল রাখবেন। নীলগিরি পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্যে পর্যটকদের কাছ থেকে টিকিট বাবদ জনপ্রতি 100 টাকা এবং গাড়ির জন্য আলাদা 300 টাকা পার্কিং ফি নেওয়া হয়। নীলগিরি যাওয়ার পথেই মিলনছড়ি ভিউ পয়েন্ট, শৈলপ্রপাত ঝর্ণা, সাইরো হিল রিসোর্ট ও চিম্বুক পর্যটন কেন্দ্র পার হয়ে যেতে হবে। রিজার্ভ গাড়ি নিলে এই স্পটগুলোতে নেমে কিছু সময় অতিবাহিত করতে পারবেন। গাড়ি ঠিক করার সময় আগে থেকে বলে রাখবেন, তবে সবচেয়ে ভালো হয় সকালে সরাসরি নীলগিরি চলে গেলে, তাহলে মেঘের দেখা পাবেন। ফিরে আসার সময় চিম্বুক পারে কিছু সময়, তারপরে শৈলপ্রপাত ঝর্ণাতে কিছু সময় কাটিয়ে আসবেন। আর যাবার পথেই মিলনছড়ি ভিউ পয়েন্ট চেকপোস্টে নামতে হবে, তখন সেখান থেকে চারপাশের সুন্দর দৃশ্য দেখে নিতে পারবেন। আবার উল্টোটাও করতে পারবেন, যদি প্ল্যান থাকে বিকেলবেলা নীলগিরিতে সময় কাটাবেন, তাহলে যাবার পথেই শৈলপ্রপাত ঝর্ণা ও চিম্বুক পর্যটন কেন্দ্রে কিছু সময় পার করে তারপর নীলগিরি যাবেন। নীলগিরিতে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রিত নীলগিরি রিসর্ট আছে, সেখানে থাকার ব্যবস্থাও আছে। 6টি কটেজে থাকার জন্য প্রতি রুমের ভাড়া পড়বে 8,000 টাকা। নীলগিরি রিসর্ট সবার কাছে আকর্ষণীয় হওয়ায় সাধারণত মাস খানেক আগে বুকিং না দিলে রুম পাওয়া যায় না, বিশেষ করে ছুটির দিনগুলোতে পূর্ব বুকিং ছাড়া রুম পাওয়া প্রায় অসম্ভব।